আজ বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠকে পাটনা যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার পদত্যাগ প্রসঙ্গে বলেন, রাজ্য নির্বাচন কমিশনারের নিয়োগপত্র বাতিলের বিষয়ে তার জানা নেই। নিয়োগ নিয়ম অনুযায়ী হয়েছিল, রাজ্যপাল তাকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন, এটা সমস্ত নিয়ম মেনেই হয়েছিল। কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা দিচ্ছে না। তারা যত আমাদের বিরক্ত করবে এবং বঞ্চিত করবে, মানুষ তাদেরকে উত্তর দেবে। আমাদের এখানে মাত্র কয়েকটা বুথে ঝামেলা হয়েছে, তার মধ্যে একটাতে আমাদেরই 2 জন কর্মী মারা গেছেন, বললেন মুখ্যমন্ত্রী। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও আগে তুলেছে কোথায়? আপনার পকেটে আছে ফাইলটা? না, আমাদের কাছে এরকম ধরনের কোন ইনফরমেশন নেই, আর এগুলো জীবনে হয়নি। এগুলো আনপ্রেসিডেন্টেড কনস্টিটিউশনাল পোস্ট হচ্ছে, মনে রাখবেন। তাকে ওথ নিতে হয়, উনি ক্লিয়ার করেছিলেন ফাইল, ও তো দিয়েছিলেন। সুতরাং এটা নয় যে উপর থেকে চাপিয়ে দেওয়া, সিস্টেম অনুযায়ী হয়েছে। ইলেকশন কমিশনের কে যদি সরাতে হয় তাহলে জাজেদের যে সিস্টেম আছে ইমপিচমেন্ট করা, সেই ইমপিচমেন্ট প্রসেসে যেতে হবে। ইট ইজ নট দ্যাট ইজি। আমি মনে করি ওরা যত আমাদের ঘাটাবে, যত আমাদের পেছনে লাগবে, যত বাংলাকে অসম্মান করবে, যত বাংলাকে বঞ্চনা করবে, মনে রাখবেন ভোটটা দেবে কিন্তু মানুষ। কাজে যত এরা অ্যাগ্রেসিভ হচ্ছে পলিটিক্যালি না পেরে, বিভিন্ন এজেন্সিকে দিয়ে যা ইচ্ছে করে যাচ্ছে, এর জবাব মানুষ দেবার জন্য তৈরি। আমরা লড়ে নেব এবং জিতে নেব। আমি বলবো সবাইকে শান্ত মাথায় শান্তিপূর্ণভাবে ইলেকশন কমিশনের নির্দেশ মেনে উনি ওনার মতো কাজ করুন, এবং আমরা সবাই আমরা আমাদের মতো কাজ করব। এত শান্তির মধ্যে নমিনেশন জীবনে কোনোদিনও হয়নি। ত্রিপুরায় 96% সিটে ইলেকশনই হয় না, কন্টেস্টই করতে দেওয়া হয় না। আর আমাদের এখানে 2,36,000 নমিনেশন পড়েছে, মাত্র 71,000 বুথের মধ্যে 4টে বুথে গন্ডগোল, তার মধ্যেও একটা বুথে আমাদের 2 জনকে মার্ডার করেছে।